Assalamualaikum, welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আজ বাতা গিয়েছিলাম পাসপোর্ট আনতে আর বাংলাদেশের কিছু টুকটাক সামার কিনতে গিয়েছি আমার হাজবেন্ডে। ওই যে আমাদের জন্য জুস, তারপরে হলো গ্যান্ডারির রস, তারপরে ককটেল, যাই যে টাকা সেটা বলে গিয়েছে আমার কী কী খাবো সেটা বলে। তারপর আসতেছে নিয়ে আমরা বাতাসের জুসটা খেতে খুবই পছন্দ করি। এই যে কেন পাঁচটা নিয়ে আসে, একটা বেশি, কারণ ওইটা ককটেল একটা নিয়ে আসছে, বড় মেয়ে খাবে, আমি খাবো গ্যান্ডারি রস, ওর আব্বু গ্যান্ডারি রস, আর এটা আমার জন্য নিয়ে আসছিলো, বলছি যে লাল লাল যেটা ওইটা আমি খাবো না। বলছি আমি কি না, আমি গ্যান্ডারি রসই এমনি মিষ্টি, এটা ককটেল বলে। এটা হলো সব যত পথের ফুড এখানে। আর আমরা এখন উঠে গেলাম সিটি ফলোয়ারে। সিটি ফলোয়ারে আমার বড় মেয়ে যাচ্ছে ই দিয়ে, আমার না যেরকম লাগে পাও পিস নিয়ে যায়, আমার কাছে সেরকম লাগে। তা আমি যদি হেঁটেই যাই, সারাক্ষণ তো গড়েই থাকি, একটু হাঁটা চলাফেরা দরকার, লিফটে আর যাবো না আমি ভাবে। আর রং ধনু চিরনুগুলি খুবই দেখতে খুব সুন্দর লাগতেছে, আর নতুন কালেকশন আসছে ব্যানের কালেকশনগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। 2020 ভালোই একটু ডিফারেন্স আসছে, এত না, এটা আবার ডিফারেন্স আসছে, আগে ছিল শুধু, এখন এটার মধ্যে কিউট লেখা, লাভিং এগুলো লেখা। আর কী কী নিব সেটা অলরেডি বাসায় এসে দেখাবো আপনাদের, আর কী কী কিনলাম, কার কার জন্য কিছুটা বলবো আর কিছুটা বলবো না। গিফট দিলে তো সব কিছু বলা যায় না, কাকে কী দেওয়া দিই, যখন দিব তখন ইনশাল্লাহ দেশে গিয়ে শেয়ার করবো আপনাদের। আর এলো এটা ইয়ার, এটা ঘরে স্প্রে রুমের আমার আছে, আমি জন্য নিই নি, দেশের জন্য নিই নাই, যদি নিই অন্যটা নিব, আমার কাছে রোসের গ্রানটা ভালো লাগে না। অন্য একটা আছে লেবুর, তারপরে হলো স্ট্রবেরির, ওগুলো নিয়ে যাব। আর এগুলো আমাকে নিতে বলেছে, এগুলো আমি নিলাম। আর এটা হলো মাথা বিষের, এটা পানির মতন মিলাদ মানে মিক্সের কাজ করে। আর এই লোশনগুলো খুবই ভালো, অনেক দিন পরে আবার দেখলাম এই লোশনগুলো। আমরা এখন শীতের দিন তো না, উজু করলে কি এটা দিলে না থাকে না, আর শরীরে যেমন ড্রাই হয়ে যায়, যাই ড্রাই হয়ে যাওয়ার পরে চুলকাতে চুলকাতে অনেক খারাপ লাগে, এদেশের আবহাওয়া হলো এরকম। এই জন্য নিবি একটা আছে নীল, ওটা খুবই ভালো, এরা বিম্পু রূপ, এটা আমরা দিই না, এটা মাথা বিষেরই, কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা নাই, তাই আমি আবার বললাম যে এটা নিব না, যেটা ভালো সবচেয়ে তো ওইটাই নিব। আমরা যেটা দিয়ে মানে এত বছর ধরে দিচ্ছি ওইটাই পাইনি, আর মুভ নিয়েছি দেশে গেলে যে কত কিছুই যে লাগে আল্লাহ, সবচেয়ে দেওয়াটা বড় কষ্ট না, কষ্ট হলো প্যাকেটিংটা, প্যাকেটিংটা করতে করতে এটা তুই এটা যদি ভালোভাবে না নিই তাহলে কি হয়, ফেটে যায় ডুব ক্রিম, তারপরে হলো লোশন, দুধের যদি প্যাকেট নিই প্যাকেটগুলো না ফেটে যায়, এই জন্য সমস্যা। এই যে অত কষ্ট করে যে প্যাকেট করতে হয়, প্যাকেট করতেই লাগে এক সপ্তাহ মতন। আর এখানে ডিসকাউন্ট চলতেছে পারফিউমের, পারফিউম নিলাম। আর সবচেয়েতে মেন ওয়ান ওটা গেল, এত পারফিউম গেরানটা এত সুন্দর স্মেলটা, একটা আছে মাথা ঘুরায় এরকম না, মিষ্টি মিষ্টি গেরান। পারফিউমের মধ্যে কিন্তু অনেক ধরনের আছে, কেউ বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে, এক একটারই কিউট কিউট বেবি ডলগুলো খুবই ভালো লাগতেছে, গিটারের মতন। আমি আবার একটু বাজিয়ে দেখলাম বাজে কি না, বাচ্চা এখানে আসলে বাচ্চা হয়ে যেতে মনে চায়, মনে হয় সব নিয়ে যেতে, কিন্তু এত তো নেওয়া সম্ভব না আর এখন, কারণ পুতুল রাখা কিন্তু জায়েজ না ঘরের মধ্যে, যারা নামাজ পড়ে পুতুল রাখা ভালো। তারপরে বাচ্চাদের জন্য রাখছি, সব ফেলে দিতে হবে এগুলো,
শুধু ড্রয়িং রুমে যেমন নামাজ পড়া হয় না ওই রুমে রাখা যায়, কিন্তু আমাদের তো ড্রয়িং রুমটা নাই। ইনশাল্লাহ হবে যদি আল্লাহ চায়। আমার মেয়ে আবার গাড়িটা খুলে দেখাচ্ছে, এটা কিন্তু চলে, এটা রিমোট সিস্টেম, ভালোই লাগলো দেখে। অনেক প্রকার গাড়ি এখানে, গাড়ির আর শেষ নেই এখানে, পুরো মানে মার্কেটিং করা যাবে। 1, 2, 3 একতলায় নিচে হলো সবজি, আর হইলো গড়ি টড়ি মাস্টাস এগুলোর ফল, আর দ্বিতীয় তলায় হলো যেগুলো বেবি ডল, তারপরে কসমেটিক, তারপরে হলো এই ছাতা, শু, তারপরে আদ্রসুনের মেশিন, সবই আপনি দেখিয়েছি। এটা হলো এটা তৃতীয় তলায় হলো শুধু ব্যাগ, ব্যাগের কালেকশন, লাকেজ, আর হলো মেয়েদের মানে যা যা লাগে যাবতীয় সবই আছে উপরে এটা। তো এই জন্য বললাম এখানে সব মানে একসাথে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই শুগুলো পছন্দ করছে আমার মেয়ে, কিন্তু মেয়ের সাইজে নাই। এটা হলো 40, ওর লাগবে 41। তো বলছে আমার শুগুলি অনেক সুন্দর লাগতেছে, আমি এবার জিজ্ঞেস করলাম 41 আছে কি না, তো বলে না 41 নাই, শেষ হয়ে গিয়েছে। তিনটে কালার ছিল, একটা ব্ল্যাক, একটা ব্রাউন, আর একটা ছিল আর একটু বেশি ব্রাউন, দুই ধরনের। আর শীতের শু তো অলরেডি আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, এখন এই এই শুগুলি চলবে বেশি। এখন আবার আমি দেখাচ্ছি শুধু আপনি দেশি, আর খুবই ভালো লাগবে, কিউট কিউট বেবিদের জন্য এগুলো। আর এটা ছেলেদের শেপিং ডিসকাউন্ট চলতেছে, আর চকোলেটও ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টে ভালোই মোটামুটি চলতেছে। তা আমি আবার ভাবলাম দেশে যখন নিব এই 7-10 দিনের জন্য কিছুই হবে না, তাই নিয়ে নিই। আমি মাত্র মানে 50% মতন নেওয়া হয়েছে, 50-70% মতন আরও নেওয়া হবে, চকলেট আরও আছে, চকলেটই ভরে যায় 20 কেজির মতন। আর বেশিরভাগে বাচ্চারা কিন্তু চকলেট পছন্দ করে, বড়োরাও চকলেট পছন্দ করে, চকলেটের মতন চকলেট হলে বড়োরাও খেতে পছন্দ করে, এটা কোনো ব্যাপার নয়। ছোটোদের জন্য শুধু হবে, বড়োটার জন্য হবে না, এটা কি হয়, সবার জন্যে চকলেট। আর বাহিরের চকলেট কিন্তু সবচেয়েতে ভালো, কোন মানে কেমিক্যাল তো দেয়, কেমিক্যাল ছাড়া তো কোনো জিনিসই হবে না। আমরা যতই বলি যে এটা ভালো ওইটা ভালো বাহিরের, না, সব কিছু কেমিক্যাল ছাড়া কখনোই কোনো কিছু হবে না। আমরা যদি 1 কেজি ছানার একটা বরফি বানাই, দেখা গেছে 6 থেকে 7টা হয়, আর দোকানে 1 কেজি কিনতে গেলে নিচের পক্ষে 15টা হয়। এটাই তো ডিফারেন্স, ঘরে বানালে একরকম, বাইরে বানালে একরকম, চকলেটের মধ্যে ওইরকমই। চকলেট আমার মনে হয় এখানে যদি 100 রিয়াল হয় 1 প্যাকেট, তাও সস্তা, 100 রিয়াল বলছি। তারপরে কত ডিসকাউন্ট দিয়েছে, তারপরও ভালো লাগে। বাংলাদেশের চাইতে এখানে চকলেটগুলো খুবই উন্নত মান, আর এক পথে দুই পথের না চকলেট, হিসাব নাই চকলেট কত প্রকার এখানে। এক চকলেট, মিমি চকলেট আছে, শুধু বাদামের আছে, স্ট্রবেরির আছে, ভ্যানিলার আছে। সেদিন আরেকটা আমি নেসকোপি নিয়েছিলাম, মেয়ে বলতেছে আম্মু ওটা তো খুলেছি, আরেকটা নিয়ে নাও আমার জন্য, কারণ কপিটা ও শুধু খায় আর রাব্বু খায়, আমি কফি খেতে পারি না, আমার কাছে চাই ভালো লাগে। গরিবের আবার পেটে কি কফি জমে, এটা কয় আমার হাজব্যান্ডে, কথা কথায় বলে আমার বলে কোনো পেটে কিছু ইস্যু হয় না। সত্যই যেটা খাই নাই কখনো, আমার কাছে খেলে যেরকম আমার পেটে লাড়ামড়া মারে, আবার ব্যথা করে কফি। আমার কফি ভালো লাগে কোনটা, একদম ব্ল্যাক একটা কফি আছে, হোয়াইট এটা না, ব্ল্যাক হোয়াইট কফিটা খুবই ভালো লাগে। হোয়াইট কফি খেলেও কোনো কষ্ট লাগে না, ব্ল্যাকটা আমি খেতে পারি না, ব্ল্যাকটা আমার কাছে তিতা তিতা লাগে, দুধ দিয়ে গেলেও তারপর তিতা লাগে। আর কিসের জন্য যেন সাজিয়েছে সঠিক জানি না, নাকি নতুন বছরের জন্য সাজিয়েছে ওরা, আমি নতুন বছর তো আসা হয়নি আমার, ভালোই লাগতেছে সাজিয়ে কত সুন্দর করে কিউট কিউট করে রেখেছে। তা আমার মেয়ে বলতেছে আম্মু এখানে আবার লিখে রেখেছে, এটা হলো চকোলেটের অরেঞ্জের এটা এই যে এটা লেখা আছে, সুন্দর করে রেখে দিয়েছে। চকলেটটা নতুন আসছে মনে হয়, আমি এবার দেখলাম চকলেটটা ওখানে। আর কোকোনাট নিলাম, কোকোনাট আমার লাগবে এই জন্য আমি কোকোনাট নিলাম, কোকোনাট।
আর এটা হলো দেশি পিঁয়াজ। আর আমি আবার আবু ইয়ে বলতেছে আমার মেয়ের আম্মু ছোটো ছোটো পিঁয়াজ এগুলো কেমনে খায়, আমাকে আমি নিয়ে যাই তো দেখাবো না কীভাবে খায়। কিন্তু কিউট করে লাগেছে, বড়ির চাইতে ছোটো ছোটো, কাটতে সমস্যা। এত দাম এই পেঁয়াজের, জানি না এত দাম কেন। আর এখানে মটরশুঁটি যে কত ধরনের যে দেখলাম, আল্লাহ, বাংলাদেশে আমি কিন্তু একপথে দেখি, আর এখানে কত প্রকার। এটা কোঁচা করলাই তো দেখতে লাগতেছে, আমি গিয়েছিলাম কাঁচা আমের জন্য, কাঁচা আমটা নাই এখানে এখন। এটা কী ফল সঠিক আমি জানি না, এটা একটা ফলের মতন, এটা লাল আলু। আর এই কলাটা হিন্দুরা বেশি ব্যবহার করে দেখি নিয়ে যায়। আর ওটা চাম্পা কলা, এত দাম বাংলাদেশের টাকায় হলো 22 রিয়ালের 500 টাকা এই কটা কলা, এই তিনটা কলার দাম, মানে কিন্তু কেজি না তিনটার, এখানে হলো 6-7টা চাম্পা কলা 22 রিয়াল, মানে বাংলা টাকায় হলো 500 টাকা এত দাম কলার। কোকোনাট দিয়েছি, কোকোনাট এখনও আলহামদুলিল্লাহ পাসপোর্ট নিয়ে আসলাম, আর মার্কেটিং করে নিয়ে আসলাম বাংলাদেশের জন্য। সব তো দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। কার কার কী কিনলাম, আত্মীয় স্বজনের জন্য কী কিনলাম, প্রতিবেশীদের জন্য কী কিনলাম, ইনশাল্লাহ দেশে গিয়ে শেয়ার করব। কসমেটিক কিছু কিনলাম, কিছু চকলেট কিনলাম। আমার ছোটো মেয়ে বলতেছে, আম্মু ওরা সবার জন্য নিয়েছ, আমাকে আম্মু বা ইয়ে দে, আত্মীয় স্বজন বা প্রতিবেশী খুশি করার জন্য অল্প কিছু দিলেই খুশি হয়ে যায়, দিতে হয়। আমার মেয়ে হাসতে হাসতে বলে, কয় আমার আব্বু এত কষ্ট করে টাকা কামায়, আমি তো কি আত্মীয় স্বজনের দোয়া দেয় মা, দোয়া টো কাজে লাগে। তা কী কী নিয়ে আসলাম, আমার মেয়ে আসতেছে এখনো পর্যন্ত, তো শেয়ার করতেছি অল্প করে, বেশি করতে পারবো না, অনেক কিছু এখানে। কি কি নিয়ে আসলাম সেটা এখন আবার খুলে দেখানো হচ্ছে। সবার আগে আমার মেয়ে নাইকেলের বাড়ি বার করছে, দেখুন আমার এনটা খারাপ গেছে, আমার মেয়ে নাইকেলের বাড়ি, রাখো রাখো নাইকেল নিয়ে আসছি 4টা কুড়িয়ে। সেটা নাইকেলের কোথায়, আর এটা হলো আমলা তেল দেশের জন্য। সাবান, ডেটল, এই যে এগুলো হলো ঘরের জন্য, কোকোনাট, তারপরে হলো ভুট্টা, তারপরে দেশি পেঁয়াজ নিয়ে আসছি আজকা, আম কেটে দিয়ে আমি ভর্তা খাবো, এরা ওটা বেজে যাবে আমার এগুলো। আর এটা হলো মটরশুঁটি, এটা দিয়ে আজ ভর্তা খাবো, আপনাদের শেয়ার করবো, এটা খেতে বলে দুর্দান্ত টেস্ট। আর এটা হলো ভুট্টা, যাতে খেলাম কাঁচা ভুট্টা, এটা সিদ্ধ করতে হবে। আর নাইকেল নিয়েছি, এই যে কতগুলো নাইকেল। আর ইংতালটা নিয়েছি, একটা গিফট দেবো, কাকে দেবো অবশ্যই দেশে গেলে শেয়ার করব। এটা একজনে চেয়েছে, কিছু ছেলে তো না দেওয়া যায় না, এটাও দেশের জন্য, 4 জনকে 4টা দিয়ে দেবো। রান্নাবলি হলো আমার এক ভাইয়ের ওয়াইফের জন্য, এই ফেসওয়াশগুলো দেশের জন্য, কার কার জন্য সেটা আর বলবো না, না বললেই ভালো। আর এটা হলো অ্যালোভেরা ভেজলিন, এটাও গিফট, মানে সব গিফটের ফেসওয়াশ, সব গিফটের দুধেরটা, এটা সবচেয়ে ভালো। এটাও এখান থেকে গিফট যাবে একটা একটা আমার জন্য। আর এই পারফিউমগুলি বড় মেয়ের জন্য, বড় মেয়ে নিয়ে আসছে, তনুটাই এত স্মেল এত সুন্দর, মাশাল্লাহ। বেশি গেরান না পাবে, সে অতিচিত করো না, গেরানটা অনেক ফাইন। এটা পিস ফুলের, আনারের না সরি, এটা আনারের আর জবা ফুলের, গেরানটা স্মেলটা খুবই সুন্দর, দেখে দেখে নিয়ে আসছি। আরও আরেকটা নেসকপি, এটা হলো বড় মেয়ের দেশে নিয়ে যাবে, ও একটাই, কারণ আমার কাছে কেউ নেসকপি চাই নেই, আমি এই জন্য একটাই নেওয়া হয়েছে।
আর বেজলিন তেল হলো ঘরের জন্য, এটা দেখে এটা এপারা সুটটা ঘরের জন্য বাজে আছে। আর এগুলো হলো ওই যে বার্থডের সময় কি করে চুলো থেকে ধরা হয়, তো মেয়ে বলতে জামু আমি নিয়ে নিই, আমি তো নিয়ে নাও রেখে দিবে ঘরে। মাত্র দুই বাক চকলেট নিয়ে আসলাম, আরও আছে 8%, কারণ চকলেটটা প্রচুর যায় 20 কেজির উপরে, কারণ দিতে দিতে দেখি কি আরও শর্ট পড়ে যায়। আমি না পাত্র করে দিতে পারি না চকলেট, মানুষ যদি গুনে গুনে দেয়। আমি আমি পুরো আলাদাভাবে একটা কিস নিই, তারপরে ভিতরে ভরি, তারপরে দিই। এই যে এগুলো দেশের জন্য কিন্তু, এখানকার জন্য না। এই চকলেটটা সবচাইতে ইয়ামি, ডেরি মিল্ক তো নাম করা চকলেট, কিন্তু আর ওগুলো হলো চিমগাম 4 প্রকার। ব্যানানাটা পাইনি এখনো পর্যন্ত, ব্যানানাটা এটা বড় ছোট মেয়ে পছন্দ করছে। এটা কি, এটা হলো ই সারা, এই যে বাদাম সারা, এটার বাদামওয়ালা একই কোম্পানি। এই যে 124টা করে ভিতরে পিস, এদের সে চকলেট কি বলবো, চকলেটের শেষ নেই, অনেক চকলেট। নয়গুলো সরিয়ে ফেলো আবার বাকিটুকু নামা। এই যে আমি মিক্সটা পাইনি, মাথা মিক্স এটাকে, আর এই দুইটা পেয়েছি, আমি যেটা চাচ্ছি সেটা নাই ওই মার্কেটে। এটা মিলাদ বাম, মিলাদ বামটা আমি জানি না কতটুকু উপকার। আমি যেটা নিই এই নীল ডিব্বা ওইটা পাচ্ছি না, ওটা নিয়ে। আর এটা তো সব, এটা আমার এক বোনে চেয়েছে, বোনের জামার জন্য নিয়েছি, আর একটা মার জন্য। আর এই ব্যান তো ছোট মেয়ের জন্য পছন্দ করছে, আজকে নিয়ে আসলো আবার, এত ব্যান দিয়েছি। তারপরে আবার এগুলো, আর এটা হলো আতর, আর এই মেকআপ বক্সটা হলো আমার ভাইয়ের মেয়ের জন্য, ভাইয়ের মেয়ে খালি বলতেছে, এই যে ওর জন্য এটা নিয়ে আসছি। আর দুই মেয়ের জন্য ব্রাশ সেদিনও নিয়ে আসছি, আবারও নিয়ে আসলাম টুথপেস্ট ঘরের জন্য। আর এগুলো হলো পানিওয়ালা, মাথা বেশি উঠলে এটা দিলে খুবই উপকার। এটা 12টা নিয়ে আসছি, এটা কেন জানি এত দাম বুঝি না। এই জিনিসটা আর এই জিনিসটা মানে এগুলো মুখ, এগুলো সব দাম, এগুলো এত দাম জানি না কেন, বুঝতে পারি না। এগুলো খুবই উপকার মুখ, আরও লাগবে আমার। আর টুথপেস্ট নিয়ে আসছি ঘরের জন্য। আর এগুলো হলো আইল্যান্ড, চিকচিক আইল্যান্ড, এগুলো খুবই সুন্দর, দুইটা দুই কালার কিন্তু, একটা গোল্ডেন, এই গোল্ডেন না সরি একটা সুরমা কালার, একটা ব্ল্যাক। আর এই যে এটা নিয়ে আসছি কিউট কিউট দেশে নেওয়ার জন্য। আর এটা বড় মেয়ে নিয়ে আসছে চুলের জন্য দিবে। আর সবচেয়ে বড় হলো একটা গিফট পেয়েছি এখানে, সামান বেশি আনাতে গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এটা হলো মেয়ে, বড় মেয়ে রাত্রে পড়ার জন্য নিয়ে আসছে, সোনা বাড়ি আছে। এই যে এই যে আমার গিফটটা, মানে সামান বেশি কিনেছি দেখি আমাকে গিফট দিয়েছে। মানে সুন্দর যখন টাকা পুরো দেওয়া শেষ, তখন আমাকে একটা কাগজ ধরিয়ে দিল। কাগজ যখন ধরিয়ে দিয়েছে আমি না চমকে গিয়েছি, আমি কি কাগজ পরে, তো আমি আরবি বুঝি না, তো ইংলিশ বলতে। তারপরে এক বাঙালি ভাই আমার ওই দোকানে আছে, ভাই বলতেছে যে কসমেটিক আর হলো এই খাবারের জিনিস ছাড়া জামা কাপড় আর হলো এই যে রান্নাবান্না কুকিংয়ের ওইটা আর হলো শু, তিনটা জিনিস। আর মেয়ে বলে আমি শু নিব না, আর বাচ্চাদের খেলনা এই। তারপরে এটা পছন্দ হয়েছে, তো আমি এটা এটা নিয়ে আসছি, আমি গিফটের গিফট পেয়েছি, কত কিউট একটা জিনিস পেয়েছি। তো এই আজকে আমার কীরকম লাগলো বাংলাদেশের সামান, তো অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।